নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম মুভি বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দেড় বিঘা জমিন মুভিটা নিয়ে কথা বলবো, যেটা জিও সিনেমাতে রিলিজ করেছে। এটা ডাইরেক্ট করেছে পুলকিত এবং এতে আছে প্রতীক গান্ধী এবং ভূষণ কুমারের বোন খুশালি কুমার। তো এই সিনেমাটার গল্প হচ্ছে প্রতীক গান্ধীর ইউপিতে রতনপুরা বলে একটা জায়গায় থাকে, সেখানে সে চালকল চালায়। তো তার বোনের বিয়ে ঠিক হয় এবং তার যে মানে যাদের সঙ্গে বিয়ে ঠিক হয় তারা অনেক টাকা পণ চায়। তো সেই পণ দেওয়ার জন্য সে তার বাবা একটি জমি কিনেছিল 1987 সালে, সেইটি বিক্রি করার কথা ভাবে এবং একজন দালালের কাছে যায়। দালাল তার থেকে পেপার টানে এবং দুদিনের সময় চায়। দুদিন পরে দালাল জানায় যে তার নামে পেপার আছে, এটা ঠিক, কিন্তু সেই জায়গাটাতে অবৈধভাবে দখল করে রেখেছে এখানকার MLA। তো তারপরে কি হয়, সে আলটিমেটলি সেই জমিটা ছাড়াতে পারে কিনা, তার বোনের বিয়ে হয় কিনা, এইটা জানতে হলে আপনাদের এই দেড় ঘন্টার মুভিটা জিও সিনেমাতে গিয়ে দেখতে হবে। এই সিনেমাটার গল্প শুনে একটা জিনিস আপনারা বুঝতে নিশ্চিত পারলেন যে এই সিনেমার মূল জিনিসটা হচ্ছে জমিটাকে সে কিভাবে ছাড়াবে, এইটি হচ্ছে কিন্তু এই সিনেমার মূল বিষয়বস্তু। এবং তার জন্য না সবচেয়ে বড় কথা কি, একটা টেনশনের প্রয়োজন যে সে ছাড়াতে পারবে কিনা, হলো কিনা, কিভাবে MLA এর সঙ্গে লড়াই করবে, MLA কে কি টেকনিকের থেকে তার জমিটা ছাড়াবে, যাবতীয় কিছু এখানে দেখানো হয়েছে কিন্তু কোনো টেনশনটা ক্রিয়েট হয়নি। মানে মানুষের মধ্যে যে একটা টেনশন ক্রিয়েট হবে যে কি হবে কি হবে, পারবে কি পারবে না, এই জিনিসটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়নি। তার কারণ হচ্ছে বিষয়টা না এনগেজিং হয়নি, মানে যেভাবে এটাকে দেখানো হয়েছে সেটাই কিন্তু ঠিকভাবে মানে স্ক্রিপ্টিকের প্রবলেম জন্য সেই জন্য বিষয়টা না এনগেজিং হয়নি। অনেক জায়গায় মনে হচ্ছে যে যেহেতু একটাই তরফ থেকে দেখানো হয়েছে, প্রতীক গান্ধীর তরফটাই বেশি দেখানো হয়েছে এবং তারই বেশি রোল, তো সে কীভাবে কথা বলছে, সে কীরকম ভাবছে, তার চিন্তা ভাবনা সেইটা কিন্তু অনেকটা বেশি তুলে ধরা হয়েছে। কিন্তু যদি টেনশনটা ক্রিয়েট করতে হতো তাহলে কিন্তু অপোজিশনেরও কিছু কাজকর্ম দেখাতে হতো, তাহলে আরও বেশি টেনশনটা ক্রিয়েট হতো, সেইটা কিন্তু এখানে দেখানো। অপোজিশন মানে আমি MLA দিকের কথা বলছি, তারও কিছু কাজকর্ম দেখালে একটা টেনশন ক্রিয়েট হতো, সেইটা কিন্তু এখানে একদমই হয়নি। এবং টেনশন ক্রিয়েট না হওয়ার জন্য কী হলো, সিনেমাটা অনেকটা এনগেজিং না, মনে হচ্ছে দেখছি দেখছি। অভিনয়ের কথা বললে বলতে হবে প্রতীক গান্ধীর না সমস্ত অভিনয় আমার একরকম লাগে, যে ওয়েব সিরিজও যেরকম অভিনয় করছে সেখানে, এখানেও যেরকম অভিনয় করছে সেরকম, মানে তার কোনো ভেরিয়েশন নেই। অভিনয় যদি ভেরিয়েশন না থাকে না তাহলে কিন্তু খুব সমস্যা, মনে হবে যেন একই জিনিস বলি। খুশালি কুমার ঠিকঠাক আছে, বাকি যারা অভিনয় করেছেন তাদের খুবই ছোটো ছোটো কিন্তু তারা ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি ডাইরেক্টর পুলকিতের না এই প্রেজেন্টেশনটা ঠিক করা হয়নি, আমার মনে হয় গল্পটা আরেকটু দানাবদ্ধ যদি MLA দিকটাও কিছু দেখানো, MLA কিছু অ্যাক্টিভিটি দেখানো হলে তাহলে একটা টেনশন ক্রিয়েট হতো যে দুপক্ষ কি করছে সেটা জানার জন্য। এখানে কি হচ্ছে একটা দিকে দেখিয়ে যাওয়া হয়েছে, যার ফলে না টেনশনটা ক্রিয়েট হয়নি এবং বিষয়টা একটা সময় পর কিন্তু বেশ বোরিংই লাগতে থাকে, যদিও শেষের দিকে একটুখানি চমকপ্রদ আছে। তো সেই কারণে আমি মুভিটাকে দেড় বিঘা জমিন মুভিটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা জিও সিনেমাতে দেড় বিঘা জমিন দেখে মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জান আপনাদের মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।